সত্যকে অনুসরণ করার জন্য যে অন্তর প্রয়োজন, যে বিশুদ্ধ অন্তর প্রয়োজন, যে খোলা অন্তর প্রয়োজন, সেই খোলা অন্তর আমাদেরকে সবসময় খুলে রাখতে হবে। প্রথম যেটা কাজ, আমাদেরকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে, সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, সর্বদা এটাই মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবসময় দেখছেন। অতিরিক্ত দিনদারি ফলাতে যাবেন না দয়া করে। এই সমস্ত কাজ যারা করেন অধিকাংশই দেখা যায় তারা নিজেরাই পরে পথভ্রষ্ট হয়ে যান। এই সমস্ত চিন্তাধারা সম্পূর্ণ একটা বাড়াবাড়ি চিন্তাধারা, এবং এই চিন্তাধারা যারা পোষণ করেন তারা আপনি দেখবেন নিঃসন্দেহে তারা একদিন পথভ্রষ্ট হয়ে যাবে। অন্তরকে 100% নিয়ন্ত্রণ করাটা এটা খুব কঠিন ব্যাপার। এবারে আসুন আমরা কিভাবে এই কুপ্রবৃত্তি থেকে মুক্ত হতে পারি, কিভাবে আমাদের খাহেশাতে নাফসানিয়া থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। প্রথম যেটা কাজ, আমাদেরকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে, সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, সর্বদা এটাই মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবসময় দেখছেন। মানুষ আমাকে দেখুক না দেখুক, মানুষ আমার ভিতরের অংশ কথা জানুক বা না জানুক, একজন তো তিনি দেখছেন, তিনি হচ্ছেন মহান রাব্বুল আলামিন, তিনি আমার সব কিছু খবর রাখেন। এই অন্তরে যে ভীতিটা, এই ভীতিটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ফা ইন্না খায়রা যাদ আত তাকওয়া, মানুষের টাকা পয়সা মানুষের বড় সম্বল নয়, মানুষের অর্থ সম্পত্তি পদ পদবী এগুলো মূল সম্বল নয়, মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে আত্মাকুয়া, তাকুয়া। যার অন্তরে তাকুয়া আছে তার চেয়ে বড় ধনী ব্যক্তি আর কেউ নেই, তার চেয়ে বড় ধনবান ব্যক্তি আর নেই। ওয়াত্তাকুনিয়াউল আলবাব, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তোমাদের মধ্যে আছো তারা আমাকে ভয় করো, সমাজকে ভয় করো না, অমুককে তমুককে ভয় করো না, ভয় করো শুধু আমাকে। যদি আমাকে ভয় করতে পারো তাহলেই তোমরা প্রকৃত অর্থে বুদ্ধিমান। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, বুদ্ধিমান কেন? যে ব্যক্তি আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ানোকে ভয় করে, যে ভয় করে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, সেই ব্যক্তি আল্লাহ বলছেন যে ব্যক্তি এরকম সেই ব্যক্তি সবসময় নিজেকে হাওয়া থেকে কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে, ফলে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বাসস্থান রেখেছেন তার নাম হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে তাকওয়া অবলম্বনের জন্য আমাদেরকে বারবার বলেছেন। এই আল্লাহ ভীতি আমরা যত বেশি অর্জন করতে পারবো তত বেশি আমরা এই ইত্তিবাউল হাওয়া কুপ্রবৃত্তি থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো, নিজেদেরকে দূরে রাখতে পারবো। দুই নম্বর যে বিষয় সেটি হচ্ছে ইখলাসুন নিয়া, নিয়তের খুলুসিয়াত থাকতে হবে, সবসময় চিন্তা করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে যে জিনিসটা সত্য, যে জিনিসটা হক সেটাকে আমাকে গ্রহণ করতেই হবে, সেটা আমার নিজের বিরুদ্ধে যাক, আমার পরিবারের বিরুদ্ধে যাক, আমার সমাজের বিরুদ্ধে যাক, আমাকে অবশ্যই সত্যকে অনুসরণ করতে হবে। সত্যকে অনুসরণ করার জন্য যে অন্তর প্রয়োজন, যে বিশুদ্ধ অন্তর প্রয়োজন, যে খোলা অন্তর প্রয়োজন, সেই খোলা অন্তর আমাদেরকে সবসময় খুলে রাখতে হবে। সবসময় দলিলের প্রতি আমাদের আনুগত্য রাখতে হবে। যখনই দলিল চলে এসেছে সেখানে দ্বিতীয় কোনো কথা আমাদের বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়া নিহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ, তুমি মানুষের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন এবং সহি হাদিস দিয়ে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, সাধারণ মানুষ যা বলে, যারা দুরাচার মানুষ, যারা খারাপ মানুষ, তাদের অন্তরের কথা, তাদের কুপ্রবৃত্তি তোমরা অনুসরণ করো না। আল্লাহ বলছেন ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাল যালিমিন, আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন তোমার কাছে সত্য জিনিস আসার পরেও যদি পথভ্রষ্টদের তুমি অনুসরণ করো তাহলে নিঃসন্দেহে তুমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখনই জেনেছেন সত্য, সেই সত্যকে আপনাকে কায় মনে বাক্যে মেনে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহর রাসূল বলছেন ওয়ামাই ইউতাইল্লাহু রাসূলাহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা, যে ব্যক্তি দুনিয়ার মানুষের আনুগত্য ছেড়ে দিয়ে এক আল্লাহর আনুগত্য করলো এবং তার রাসূলের আনুগত্য করলো, তাদের নির্দেশনাকে অনুসরণ করলো, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, নিশ্চয়ই সেই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ সফলকাম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আরো দুটি বিষয় বলা দরকার। নিয়াতের ক্ষেত্রে, নিয়াতের গড়বড়ের কারণে আজকে আমাদের অনেক ভালো কাজও বাতিল হয়ে যাচ্ছে। ভালো কাজও করছি মানুষকে দেখানোর জন্য, বিশাল একটা মসজিদ করলাম, বিশাল একটা মাদ্রাসা করলাম, কিন্তু উদ্দেশ্য আমার মানুষকে দেখানো, মানুষের সাথে টেক্কা দেওয়া। এই উদ্দেশ্যে যদি কোনো ভালো কাজ করি সেই ভালো কাজ কি আল্লাহর কাছে কবুল হবে?
ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا ابتغي به وجهه الرسول বলছেন নিশ্চয়ই ওই ব্যক্তির আমল কবুল হবে না যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাজ না করে এবং কেবলমাত্র আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ না করে একবার এক ব্যক্তি আল্লাহর রাসূল কাছে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল একজন ব্যক্তি জিহাদে গেছে জিহাদে যাওয়ার পরে জিহাদে এইজন্য গেছে সে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে এবং সেই সাথে তার আরেকটা উদ্দেশ্য ছিল সে মানুষের কাছে সম্মান অর্জন করবে মানুষ তাকে বলবে সে অনেক বড় মুজাহিদ সে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে আবার তার চিন্তা হচ্ছে এই যে মানুষ আমার প্রশংসা করবে আমাকে মুজাহিদ হিসেবে মনে করবে তো এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে কিছু আছে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্যে বললেন যে তিনবার বললেন যে লা 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 তার কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছাবে না সে দুনিয়াতে যদি চায় যে তাকে মুজাহিদ বলা হোক মানুষ তাকে মুজাহিদ বলবে মানুষ তার প্রশংসা করবে কিন্তু আল্লাহর কাছে তার আর কিছু পাওনা থাকবে না আপনারা সেই হাদিস সবাই জানেন যে তিন ব্যক্তির কথা যে ব্যক্তি অনেক বড় কারি অথবা অনেক বড় দানশীল বা অনেক বড় মুজাহিদ সে দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করে গেছে আল্লাহর কাছে যখন সে যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি দুনিয়াতে কি করেছিলে সে বলবে যে আমি অনেক বড় কারি ছিলাম বড় আলেম ছিলাম অথবা অনেক বড় দানবীর ছিলাম মানুষকে অনেক দান করতাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে দান তো করেছো কিন্তু সেগুলো তো আমার উদ্দেশ্যে করো নাই তোমার দুনিয়াতে যা পাওয়ার পেয়ে গেছো মানুষ তোমাকে দুনিয়াতে দানবীর বলেছে বড় আলেম বলেছে দুনিয়াতে তোমার যা চাওয়ার ছিল সব তুমি পেয়ে গেছো আমার কাছে তোমার কিছু আর পাওয়ার নেই নিয়তটা এজন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যতটুকুই আমল করেন না কেন সেই আমলটুকু শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করার চেষ্টা করুন এবং এই কাজটা এত কঠিন ইমাম গাজ্জালী বলছেন যে একজন মানুষের সারা জীবনের সামান্য একটা আমল যদি কবুল হয়ে যায় তাহলে সেটা তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই যে মহিলার কথা আপনারা জানেন এক বেশ্যা মহিলা বাজে মহিলা সে মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওইটুকু কাজের জন্য তার উপর খুশি হয়ে গেলেন তাকে জান্নাতে পাঠিয়ে দিলেন তার মানে যেটা বলতে চাইছি যে একটা মানুষ আসলে আল্লাহর উদ্দেশ্যে কাজ করে এই জিনিসটা খুবই রেয়ার আমরা যারা আলেম ওলামারা রয়েছি যারা ভালো ভালো কাজ করছি আপনারা মনে করছেন আমরা আসলে কত ভাগ আল্লাহর উদ্দেশ্যে কাজ করতে পারছি এটা যদি হিসাব করা হয় খুব সামান্যই পাওয়া যাবে যদি আল্লাহর উদ্দেশ্যে করিও একটা উদ্দেশ্যে থেকেই যাচ্ছে মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে অনেক মর্যাদা দেবে এই যে চিন্তা যতটুকু ঢুকে গেল ওই চিন্তা ঢুকে যাওয়ার কারণে আপনার সমস্ত আমল দুনিয়াতেই থেকে যাবে ওটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না পৌঁছাবে না এই জন্য নিয়াতের খুলুসিয়াতটা খুবই জরুরি ইন্নামাল আমাল বিন নিয়াত প্রত্যেকটা মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপরে কী উদ্দেশ্যে সে কাজটা করেছে এই জন্য সালাফে সালেহীন এমন ছিলেন যে তারা সিয়াম রাখলেও মানুষকে বলতেন না আমি সিয়াম আছি রাতে তাহাজ্জুদ সালাত পড়তেন কিন্তু মানুষকে বুঝতে দিতেন না যে তিনি তাহাজ্জুদ সালাত পড়ছেন কারণ তার মনে গর্ব চলে আসতে পারে আমি যখন বলছি আমি আজকে সিয়াম আছি তার মানে আমার মধ্যে একটা হালকা গর্ব কিন্তু শয়তান ঢুকিয়ে দিতে পারে মানুষ আমাকে বলছে যে লোকটা কত সিয়াম পালনকারী লোক সায়াম ব্যক্তি সবসময় সিয়াম রাখে এরকম একটা জিনিস বলবে এই চিন্তা যদি আপনার মাথায় ঢুকে যায় তাহলে আপনার সিয়াম রাখাটা অর্থহীন হয়ে যাবে এই জন্য সালাফা সালে সবসময় গোপন রাখার চেষ্টা করতেন অনুরূপভাবে আরেকটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন অতিরিক্ত দিনদার অতিরিক্ত দিনদার এই অর্থে দিন পালন করতে যে এমন বাড়াবাড়ি শুরু করে দেন মনে হচ্ছে যেন তার চেয়ে বড় দিনদার পৃথিবীতে আর কেউ নাই নিজে পাঁচাক্ত সালাত পড়ছেন ঠিক আছে আরেকজন মানুষ যদি কেউ মসজিদে না আসে তাকে এমন খারাপভাবে গালিগালাজ করছেন অথবা কেউ হয়তো দাড়ি রাখে নাই তার বিরুদ্ধে এমন আজেবাজে কথা বলা শুরু করে দিচ্ছেন অতিরিক্ত দিনদারি ফলাতে যাবেন না দয়া করে এই সমস্ত কাজ যারা করেন অধিকাংশই দেখা যায় তারা নিজেরাই পরে পদভ্রষ্ট হয়ে যান বাড়াবাড়ির জায়গা ইসলামে নেই লা তাগলু ফি দীনিকুম তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না আপনার দায়িত্ব দেওয়া হয়েছে দাওয়াত দেওয়ার আপনি দাওয়াত দেবেন কিন্তু কারোর উপর চাপ দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি অন্যভাবে দিনের অনেক বিষয় রয়েছে যেগুলো বিষয়ে বাড়াবাড়ি আমরা করি যেমন এবং এই বাড়াবাড়ি করার কারণে বহু মানুষ পদভ্রষ্ট হয়ে গেছে যেমন জিহাদ নিয়ে জিহাদ করতে হবে এতে কোনো সন্দেহ নেই জিহাদ অবশ্যই করতে হবে কিন্তু জিহাদ করার একটা নিয়ম আছে না এই জিহাদের নিয়ম কারণ না বোঝার কারণে আমাদের মধ্যে একদল মানুষ বাড়াবাড়ি করতে যেয়ে তারা পদভ্রষ্ট হয়ে গেছে তারা জঙ্গিবাদের মধ্যে ঢুকে গেছে একদল মানুষ আছেন যারা মনে করেন যে একই দিনে সারা বিশ্বব্যাপী সিয়াম এবং ঈদ পালন না করলে বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য আসবে না এই ধরনের চিন্তাধারার লোক আছে না
এই সমস্ত চিন্তাধারা সম্পূর্ণ একটা বাড়াবাড়ি চিন্তাধারা এবং এই চিন্তাধারা যারা পোষণ করেন তারা আপনি দেখবেন নিঃসন্দেহে তারা একদিন পথভ্রষ্ট হয়ে যাবে। এই চিন্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই দিনের ব্যাপারে এই ধরনের বাড়াবাড়ি করাটা এগুলো নিঃসন্দেহে আমাদের পথভ্রষ্ট করে দিচ্ছে, পথভ্রষ্ট করে দেবে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের উদাহরণ অসংখ্য দেওয়া যায়, আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু এইটুকুই আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে চাই। আহলে হাদিসদের মানহাজ হলো সবসময় মধ্যমপন্থী মানহাজ, তারা কখনো বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না, সবসময় মাঝামাঝি মধ্যমপন্থী অবস্থানে থাকবে। এই কথা বলতে যেয়ে আরেকটা কথা আপনাদের বলতে হবে, আমাদের মধ্যে অনেকে মনে করেন মধ্যমপন্থী হওয়া মানে এটাও ঠিক ওটাও ঠিক বলা, রফল এদায় করাও ঠিক না করাও ঠিক, আমিন বলাও ঠিক না বলাও ঠিক, নামাজ তো পড়তেছে, সালাত তো অন্তত মসজিদে পড়ে, এই ধরনের কথা বলার লোক অনেকে আছেন আমাদের সমাজে, খুবই তারা উদারপন্থী হিসেবে পরিচিত। এই সমস্ত উদারপন্থার মূল্য আবার ইসলামে নেই। মধ্যম পন্থা মানে এটা মনে রাখবেন, মধ্যম পন্থা মানে সঠিক পন্থা, মধ্যম পন্থা মানে সঠিক পন্থা, মধ্যম পন্থা মানে এটাও ঠিক ওটাও ঠিক না। আপনি যখনই জেনেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত রফলিয়া দেন, তখন আপনাকে রফলিয়া দেন করাটাকেই সুন্নত বলতে হবে। এর বাইরে যদি জয়ীফ হাদিস দ্বারা কিছু প্রমাণ থাকে সেটাকে সহি বলার অধিকার আপনাকে দেওয়া হয়নি, এবং ওইটা সহি বলে আপনি যে উদারতা দেখাবেন এই উদারতা দেখানোর সুযোগ আপনাকে দেওয়া হয়নি। যেটা সুন্নাত সেটাকে সুন্নাত বলতে হবে, যেটা বেদাত সেটাকে বেদাতই বলতে হবে। আবার এটা বলেন না যে করলেও হবে না করলেও হবে, এই ধরনের লাইনে আসা যাবে না। আপনাকে যেটা সঠিক জিনিস সেটা অবশ্যই জানতে হবে, মানতে হবে, এটার নামই হচ্ছে মধ্যম পন্থা। তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে মুজাহাদাতুন নাফস, অন্তর এমন একটা জিনিস যে অন্তর সবসময় মানুষকে খারাপের দিকে ডাকে। ইন্নান নাফস লাআম্মারাতুন বিসসু, আল্লাহ বলছেন মানুষের অন্তর মানুষকে সবসময় খারাপ কাজের দিকে ঠেলে দেয়। ইউসুফ আলাইহিসসালামের মতো মানুষ তিনিও বলছেন যে আমি নিজেও আমার অন্তর, আমি যে পবিত্র অন্তরের অধিকারী এ কথা আমি নিজেও বলতে পারবো না, কেননা এ কথা বলার অধিকার কারণ নেই, ইল্লা মান রাহিমা রব্বি, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর রহম করেছেন সেই ব্যক্তি ব্যতীত অন্তরকে 100% পবিত্র রাখাটা এটা খুবই কঠিন ব্যাপার, অন্তরকে 100% নিয়ন্ত্রণ করাটা এটা খুব কঠিন ব্যাপার। এই জন্য বলা হয়েছে আফদালুল জিহাদ জিহাদুন নাফস, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে নাফসের বিরুদ্ধে জিহাদ। নাফসের বিরুদ্ধে জিহাদ করাটা অত্যন্ত কঠিন কাজ, অস্ত্র নিয়ে জিহাদ করাটা অনেক সহজ, রাইফেল নিয়ে জিহাদ করা অনেক সহজ, কিন্তু অন্তরের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন এটা অত্যন্ত কঠিন কাজ। আপনার বাবা আপনাকে 10 বিঘা জমি লিখে দিয়ে গেছে, আপনার বোনদের কিছুই দেয়নি, আপনি বহুদিন ধরে ভোগ করে যাচ্ছেন, এখন আপনার কাছে হাদিস আসলো যে না অবশ্যই বোনদের ভাগ দিয়ে দিতে হবে, ঠিক এই অবস্থায় আপনি কি করবেন? আপনি তো বহুদিন ধরে ওই জমিগুলো ভোগ করে আসছেন, আপনার বোনদেরকে ওই ভাগগুলো যখন বুঝিয়ে দিতে যাবেন আপনার অন্তর চরমভাবে আপনাকে বাধা দেবে, এই বাধা আপনি মোকাবেলা কিভাবে করবেন? এই বাধা যিনি মোকাবেলা করতে পারবেন তিনি হচ্ছেন প্রকৃত মুজাহিদ। তিনি যদি চিন্তা করেন না আমাকে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন আমাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, আমি যখন জেনেছি অবশ্যই আমার এই অতিরিক্ত অংশ আমার বোনদেরকে অবশ্যই আমাকে দিতে হবে, এর মাধ্যম দিয়ে আমি যেমন বেঁচে গেলাম ঠিক তেমনইভাবে আমার বাবাকেও বাঁচিয়ে দিলাম। আমার বাবা অন্যায় করেছিলেন, আমার বাবা অন্যায় করে আমার উপর বেশি মহব্বত করে আমাকে বেশি জমি দিয়ে দিয়েছিলেন বা ভালো জমিটা আমাকে দিয়ে দিয়েছিলেন যেটা অন্যায় ছিল আমার বাবার, এর মাধ্যম দিয়ে আমি যেমন বেঁচে গেলাম আমার বাবাকেও বাঁচিয়ে দিলাম। কিন্তু এই জিহাদে অবতীর্ণ হবেন কে? খুব কঠিন ব্যাপার, আপনার সামনে হঠাৎ করে লাখ টাকার অফার চলে এসেছে, যদি অন্যায় পথে, বিশেষ করে আমাদের যারা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে আছেন তাদের কাছে হঠাৎ করে অনেক সময় এমন দেখা যায়, অনেক পুলিশ অফিসার আমাদেরকে বলেন যে ভাই আমাদের অনেক সময় টাকা চাওয়াই লাগে না, এমনিতে দেখি আমার ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকা এসে বসে আছে, পরে হয়তো ফোন দিয়ে বলে দিচ্ছে ভাই আপনি অমুক জায়গাতে যাবেন না, কোনো একটা মাদকের আখড়া আছে সেখানে, শুধু বলে দেয় ভাই আপনি শুধু ওখানে যাবেন না, আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু এখানে যাবেন না, ব্যাস তার ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকা চলে আসলো। এই যে মানে অবৈধ উপার্জনের যে সুযোগগুলো এগুলো থেকে নিজের নফসকে কীভাবে আপনি বিরত রাখবেন, এজন্য আপনাকে একটা বিশাল জিহাদের অবতীর্ণ হতে হবে। এই জিহাদে অবতীর্ণ হওয়া সবার পক্ষে সম্ভব না, যদি কেউ সম্ভব হতে পারেন ইনশাআল্লাহ তার মাধ্যম দিয়েই কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা সম্ভব, কুপ্রবৃত্তি থেকে তার পক্ষেই বাঁচা সম্ভব।